নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি কাদের দোষালেন সাকিব আল হাসান, বিস্তারিত দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কিছুদিন পরে শুরু হবে বিশ্বকাপের আসর, তার আগে নিজেদের একটি শক্তিশালী করার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে একের পর এক দলে পরিবর্তন নিয়ে সাজানো হয়েছে, কিন্তু কোনোভাবেই যেন সফল হচ্ছে না। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচটি অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল এবং তৃতীয় ম্যাচটিতে কেউই ভালো পারফরমেন্স করতে পারেনি। শুধুমাত্র নাজমুল হাসান শান্ত ব্যাটে দেখিয়েছেন ঝড়ো ইনিংস, 84 বল থেকে 76 রান করে অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছেন, দেখিয়েছেন অধিনায়কের প্রমাণ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, 171 রানের টার্গেট দেয়, যেখানে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান এবং তানজিন হাসান তামিম একে একে সবাই ফিরতে হয়েছে সাজঘরে, কেউই দলের জন্য তেমন একটা ভালো রান করতে পারেননি। খেলা শেষ করে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, শুধুমাত্র শান্ত ভালো খেলেছে, বিশ্বকাপের দল বাছাই করতে হলে প্রতিটি প্লেয়ারকে ভালোভাবে যাচাই করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা উচিত, তাহলেই কেবলমাত্র আমরা বিশ্বকাপ জিততে পারবো। আপনাদের কাছে কি মনে হয়, আমরা কি বিশ্বকাপ জিততে পারবো? জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।